হ্যালো ভিউয়ার্স, ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স টিপ চ্যানেলের আরেকটি রিপেয়ারিং ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে থাকছে একটি ব্যাটন টিউবলাইট। তো এই ধরনের টিউবলাইট সাধারণত বিভিন্ন অফিসে অথবা ইন্ডাস্ট্রিতে দেখা যায়, কিংবা ডিজাইনেবল বিভিন্ন বিল্ডিং বাসাবাড়িতে দেখা যায়। তো এই টিউবলাইটটি 4 ফিট লম্বা, তো এটি সাধারণত নষ্ট। তো এটি এর ভেতরে দুইটি টিউব এলইডি লাইট রয়েছে, তো এক পাশে একটি এবং অপর পাশে আরেকটি। এই দুইটি এলইডির মধ্যে একটি জ্বলে আরেকটি জ্বলে না। তো এখন এই সমস্যাটি কোথায় থেকে হচ্ছে, তো এটি আমি আপনাদের সামনে সরাসরি রিপেয়ার করে দেখাবো। তো চলুন তাহলে আমরা এটি স্টেপ বাই স্টেপ কীভাবে রিপেয়ার করব এটি আপনাদের দেখাই। এই দেখুন, আমি এটা খুলে নিয়েছি, ভিতরে দেখুন একটি ড্রাইভার সার্কিট রয়েছে। তো এই ড্রাইভার সার্কিট থেকে দুটি লম্বা এলইডি সার্কিটের পাত রয়েছে। আমি এগুলি বের করতেছি না, যেহেতু পাতলা এগুলি আমি এগুলি বের করতেছি না। তো আমি এখন দেখব এখানে কোন লাইটটি জ্বলে না। তো এই জন্য আমি এখানে লাইন দিয়ে চেক করব আসলে কোন লাইটটি জ্বলতেছে না। ভিউয়ার্স আপনারা লক্ষ্য করুন, এটা হচ্ছে এসি ইন তার। তো আমি এখানে এসি 220 ভোল্ট ইন করাবো, এই জন্য আমি দুটি তার মুড়িয়ে দিচ্ছি। আপনারা এই লাইটগুলি রিপেয়ার করার পূর্বে, যে কোনো লাইট রিপেয়ার করার পূর্বে সিরিজ লাইনে চেক করবেন। তা আমি দুটি তার মুড়িয়ে দিলাম, এখন আমি সিরিজ লাইনে চেক করব। সিরিজ লাইনটি দূরে বিদায় আমি দেখাতে পাচ্ছি না, আমি লাইনটা দিচ্ছি। দেখুন এখানে এই পাশের লাইটটি জ্বলে কিন্তু এই পাশের লাইটটি জ্বলে না। তো এই সমস্যাটি কোথা থেকে হচ্ছে এটি আমি এখন সম্পূর্ণ খুঁজে বের করে রিপেয়ার করে দেখাবো। তো এই জন্য আমাকে সার্কিটটি বের করতে হবে। সার্কিটটি বের করার জন্য আমি একটি টেস্টারের সাহায্য নিয়েছি। ভিউয়ার্স আমি সার্কিটটি বের করে নিয়েছি, এই যে দেখুন সার্কিটটি কত ফ্রেশ। কিন্তু কোথায় এই সমস্যা এটি আমাকে এখন খুঁজে বের করতে হবে। ভিউয়ার্স এখন আমি দেখব আসলে কোন পাশের লাইটটি জ্বলে, এটি আমি আবার লাইন দিয়ে দেখব। আমি তারটি পুনরায় লাগাচ্ছি, দেখুন এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে দুটি ড্রাইভার সার্কিট রয়েছে। এই দেখুন মাঝখানে একটা দাগ দাগ দেওয়া আছে, এই পাশে একটি এই পাশে একটি। অর্থাৎ এখানে যে দুটি এলইডির জন্য, দুটি এলইডি পাতের জন্য দুটি সার্কিট ব্যবহার করা হয়েছে, এটা মূলত 36 ওয়াটের, অর্থাৎ 36 ওয়াটের। তো একটি 18 ওয়াট করে, দুটি 36 ওয়াট। তো আমি এখন দেখব আসলে কোন সার্কিটটি নষ্ট। এখানে যেহেতু এই সার্কিটটি জ্বলতেছে, সেহেতু আমি এই দুটি তার হাতে নিয়ে ধরে রাখছি। এখন আমি এই তার দুটি খুলে নিব, যে দুটি তার জ্বলে, এই দুটি তার আমি যেখানে জ্বলে না এখানে আমি লাগিয়ে দেখব আসলে এটা কি এলইডিতে সমস্যা নাকি ড্রাইভারের সমস্যা, এটি চেক করার জন্য। এটা হচ্ছে প্রাথমিক অবস্থায়, আপনার প্রাথমিক অবস্থায় প্রথমত এলইডিগুলো আগে চেক করে নেবেন। তো এই জন্য আমি তার দুটি খুলে আমি এখানে লাগিয়ে দেখব। আমি আয়রনের সাহায্যে এটি খুলতেছি, দেখুন এখানে লালটা পজিটিভ এবং সাদাটা নেগেটিভ। তো আমি সেমভাবে যেটি নষ্ট ওটি তার দুটিও খুলে নিলাম, খুলে আমি যেটি ভালো এতে তার দুটি আমি নষ্ট ওটিতে লাগিয়ে দিচ্ছি। এখন আমি যে যে ড্রাইভারটি ড্রাইভার নষ্ট নাকি এলইডি নষ্ট, আমি এটি এখন চেক করার জন্য তারটি ঘুরিয়ে দিয়েছি। অর্থাৎ এই ড্রাইভার দিয়ে যেহেতু এই সার্কিটটি জ্বলেছিল, সেহেতু আমি যেটা জ্বলে না আমি ওটার মধ্যে লাগিয়েছি। কারণ এখানে এই এলইডিগুলো যদি নষ্ট থাকে তাহলে এই এলইডিগুলো জ্বলবে না, যদি ভালো থাকে সেক্ষেত্রে এই এলইডিগুলো জ্বলে উঠবে, তাহলে আমরা আর এলইডি চেক করতে হবে না। ড্রাইভারে কোনো সমস্যা থাকলে সেটি সমাধান করব।
তো ভিউয়ার্স, আমি পুনরায় চেক করার জন্য আবার লাইনটি লাগিয়েছি। দেখুন এখানে যদি লাইটটি যদি ভালো থাকে তাহলে জ্বলবে, যদি নষ্ট থাকে তাহলে আর জ্বলবে না। দেখুন ভিউয়ার্স, এই পাশের লাইটটি এখন জ্বলে উঠছে, অর্থাৎ আমাদের এলইডি ঠিক আছে। এক্ষেত্রে আমরা ড্রাইভার সার্কিটটি কী সমস্যা হয়েছে সেটি এখন চেক করব। এই জন্য আমি এলইডিটি খুলে এক পাশে রাখতেছি, যেহেতু এটি 4 ফিট লম্বা, এখানে কাজ করতে অসুবিধা হচ্ছে, তো আমি এটিকে এক পাশে রাখব। এখন আমরা এই ড্রাইভার সার্কিটটি চেক করব। এই জন্য আমি একটি মাল্টিমিটার নিয়েছি, আপনারাও এরকম একটি মাল্টিমিটার নেবেন। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে দুইটি ফিউজ রেজিস্টার রয়েছে দুই পাশে। যেহেতু এই পাশের সার্কিটটি ভালো, আমি এটি ধরবো না, অপর পাশের সার্কিটের ফিউজ রেজিস্টারটি আমি চেক করব। দেখুন এটির মান হচ্ছে বাদামি কালো সোনালি সোনালি, অর্থাৎ 1 ওমস টলারেন্স 5%-এর। এই রেজিস্টারটি ফিউজ হিসেবে ব্যবহার করা হয়েছে, তো এটি আমি এখন চেক করব। তো ফিউজ রেজিস্টারটি চেক করার পূর্বে আপনারা মিটারকে ওম সিলেক্ট করে রাখবেন। তো ওম সিলেক্ট করার পর আমি মিটারটি আপনারা লক্ষ্য করুন, আমি রেজিস্টারটি পরিমাপ করতেছি। দেখুন এটি কোনো কিছু শো করতেছে না, কিন্তু মিটার শো করে, দেখুন শো করে না। এবং অপোজিট পাশের রেজিস্টারটি দেখুন, এটি শো করতেছে, অর্থাৎ যে পাশে রেজিস্টারটি শো করে না ওই রেজিস্টারটি কাটা। এখানে ফিউজ হয়ে যে লাইনটি ফিউজের অপোজিটে আসছে, আমি এখানে লাইনটি একবার দিয়ে চেক করব ড্রাইভারটি ভালো আছে কিনা, অন্যদিকে কোনো সমস্যা আছে কিনা। তো আমি এই লাইনটি দিয়ে চেক করে দেখতেছি, এই জন্য আমি আবার পজিটিভ এবং নেগেটিভ লাগিয়ে নিচ্ছি। এখন আমি সিরিজটারের সাহায্যে পুনরায় চেক করতেছি ফিউজের আগে লাইনটি দিয়ে, অর্থাৎ ফিউজের ফিউজ বাদ দিয়ে আমি লাইনটি দিয়ে চেক করব। দেখুন ভিউয়ার্স, অর্থাৎ এই সার্কিটে ফিউজটা কাটা, ফিউজ বাদ দিয়ে আমি যখন লাইনটি দিয়েছি তখন ঠিকই লাইটটি জ্বলে উঠছে। তো এক্ষেত্রে আমি এই ফিউজটি যদি পরিবর্তন করে দিই সেক্ষেত্রে লাইটটি আবার জ্বলে উঠবে। তো আমি ফিউজটি পরিবর্তন করার জন্য একটি এনার্জি সার্কিট থেকে 1 ওমসের আমি এই ফিউজটি লাগাবো। তো এই জন্য আমি ফিউজটি খুলে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমি ফিউজটি খুলে নিয়েছি, এখন আমি এটিতে লাগাবো। লাগানোর পূর্বে আমাকে এটি খুলতে হবে, এটি খুলে আমি এখন এই ফিউজটি লাগাবো। তো এটি খোলার জন্য আপনারা অবশ্যই একটি টুইজার ব্যবহার করে নেবেন, কারণ এটি অনেক গরম হয় রেজিস্টার। যেহেতু দুই পাশেই পিন থাকে, এই যে দেখুন দুই পাশেই পিন্ট, এই পাশেও পিন্ট এবং এই পাশেও পিন্ট, ঝালাই দুই পাশেই থাকে। সেহেতু এরকম টুইজার নিয়ে তারপর রেজিস্টারটি খুলে নেবেন। ভিউয়ার্স, আমি এখন রেজিস্টারটি বসাবো এখানে। সার্কিটের দুই পাশে যেহেতু প্রিন্ট হয়েছে, আপনারা দুই পাশেই ঝালাই করে দিবেন, সোল্ডারিং করে দিবেন। তো ভিউয়ার্স, এখন আমি সোল্ডারিং করে নিয়েছি, আমি পুনরায় কানেকশনগুলি লাগিয়ে দেবো ভালো করে। লাগানোর সময় খেয়াল রাখবেন নেগেটিভ পজিটিভ যাতে উল্টা না হয়,
তো লালটা পজিটিভ এবং সাদাটা নেগেটিভ, এখানে চিহ্ন রয়েছে নেগেটিভ এবং পজিটিভের চিহ্ন রয়েছে, দেখুন এই পাশে পজিটিভ এই পাশে নেগেটিভ, তো আপনারা নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ লাগাবেন। তো ভিউয়ার্স আমি এখন লাগিয়ে নিয়েছি, তো যেহেতু আমি পূর্বে একবার টেস্ট করেছি আর একবার আমি চেক করে দেখতেছি এটি সাকসেসফুলি লাগানো হয়েছে কিনা। দেখুন ভিউয়ার্স এই লাইটটি খুব সুন্দরভাবে জ্বলতেছে, অর্থাৎ আমাদের কাজটি সাকসেসফুলি হয়েছে। তো ভিউয়ার্স এখন আমরা যেহেতু এটা একটা ফিউজ কাটা পেয়েছি, অর্থাৎ ফিউজ রেজিস্টার 1 ওমসের একটি ফিউজ রেজিস্টার, এই রেজিস্টারটি যেহেতু কাটা পেয়েছি এটা পরিবর্তন করে দেওয়াতে আমাদের লাইটটি এখন সম্পূর্ণ চালু হয়ে গেছে, অর্থাৎ এটি ওকে হয়ে গেছে। তো আপনারা যে কোনো দিন লাইট চেক করার পূর্বে আপনারা এসি লাইন এবং প্রাথমিক পর্যায়ে ফিউজ রেজিস্টারগুলো আগে চেক করে নেবেন, তারপর আপনারা এখানে ডায়োড রয়েছে যে এখানে কতগুলি ডায়োড রয়েছে এগুলো শর্ট আছে কি না, এগুলো অ্যাসেম্বলি ডায়োড শর্ট আছে কি না ওগুলি চেক করে নেবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে বলবেন আমি কোন জিনিসটার উপরে আপনারা বুঝেন নাই সেটির আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।